আমাদের দেশে ফিজিক্যাল হেলথ নিয়ে যতটা বেশি প্রায়োরিটি দেওয়া হয় ততটা কিন্তু প্রায়োরিটি দেওয়া হয় না মেন্টাল হেলথ ইস্যু নিয়ে। মানে আমাদের প্রথম থেকে এটা বলা হয় যে ডিপ্রেশন সেটা আবার কি নিজের মন খারাপের কথা বলছে, এই বয়সে আবার মন খারাপ, যা বেরো বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে কথা বল, সব ঠিক হয়ে যাবে, যা একটা কিছু খাবার কিনে নে, এইভাবে আমাদের বলা হয়। আজকে আমি এই ভিডিওতে এই কারণগুলোই বলবো যে আমরা মেন্টাল হেলথ ইস্যুকে কেন সেইভাবে ইম্পর্টেন্স দিই না, কেন আমরা সেটাকে সেইভাবে প্রায়োরিটি দিই না যতটা কিনা আমরা একটা ফিজিক্যাল হেলথ রিলেটেড যে ইস্যুগুলো হয় সেগুলোকে দিই। প্রথম যে কারণটা সেটা হচ্ছে ল্যাক অফ অ্যাওয়ারনেস। আমাদের ছোটোবেলা থেকে আমরা যে পড়াশুনো করেছি বিজ্ঞান নিয়ে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, এগুলো নিয়ে যে পড়াশুনো করেছি, লাইফ সায়েন্সের মধ্যে কোথাও কি দেখেছো যে মেন্টাল হেলথ নিয়ে সেইভাবে কোথাও কোনো চ্যাপ্টার, বা মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ কতটা ইম্পর্টেন্ট সেই নিয়ে কোনো কম্পারিজন বা কোনো চার্ট কোথাও দেখবে না। প্রথম থেকেই আমাদের এটা আলাদা করে বুঝিয়ে দেওয়া হয় যে মেন্টাল হেলথ বা ডিপ্রেশন মানেই হচ্ছে মন খারাপ। মন খারাপ মানে আমি একটা কিছু চেয়েছিলাম সেটা পাইনি, বা আমার মতন চলছে না আজকের দিনটা, আমি যেটা ভেবেছিলাম হবে সেটা হয়নি। এইভাবেই আমাদের বলা হয় যে মেন্টাল হেলথ মানে এই জিনিসটা, ডিপ্রেশন মানে এই জিনিসটা, কিন্তু সেটা নয়। ফিজিক্যাল হেলথ রিলেটেড ইস্যু যেগুলো প্রত্যেকটা দেখবে একটা স্টেজ থাকে, প্রত্যেকটারই এক একটা ধাপ থাকে, মেন্টাল হেলথের সেম রয়েছে, এক একটা স্টেজে এক এক রকম সিমটম, এক এক রকম সেটার আউটকাম, সাইড এফেক্ট এগুলো হয়। কিছু কিছু এমন স্টেজ থাকে যেখান থেকে মানুষ সচরাচর নিজে নিজে বেরিয়ে আসতে পারে না, সেক্ষেত্রে একজন কাউন্সিলারের দরকার পড়ে, অথবা সেখানে কিছু ওষুধপত্র খেতে হয়, তারপর সেখান থেকে সে বেরোতে পারে। এই জিনিসগুলো যদি আমরা ছোটোবেলা থেকেই বোঝাতে শুরু করি সবাইকেই, মানে একটা সাবজেক্ট না হোক একটা চ্যাপ্টার যদি করতে পারি, অ্যাটলিস্ট দুটো তিনটে ক্লাস যদি করাতে পারি, ধরো 9, 10, 11 বা 10, 11, 12 এরকম তিনটে ক্লাসে যদি অ্যাটলিস্ট এই মেন্টাল হেলথ ইস্যু নিয়ে একটা কোনো চ্যাপ্টার অ্যাড করতে পারি, তাহলে অনেক মানুষ কিন্তু বুঝতে পারবে যে এটারও একটা ইকুয়াল প্রায়োরিটি রয়েছে, এবং অনেকে এটা বুঝতে পারবে যে মন খারাপ আর ডিপ্রেশনের মধ্যে ডিফারেন্সটা কী। অনেকে এটা ভেবেই নেয় যে ডিপ্রেশন মানে মন খারাপ, আবার অনেকে এটাই ভাবে যে আজকে আমার মন খারাপ মানে আমি ডিপ্রেশনে ভুগছি। এই জিনিসগুলোর তফাত কী, এই জিনিসগুলো এক্স্যাক্টলি কী, সেগুলো যদি বুঝতে হয় তাহলে প্রথম থেকে আমাদের এই ইনফরমেশনগুলো সবার কাছে স্প্রেড করতে হবে। সেকেন্ড হচ্ছে আমরা প্রচণ্ড অধৈর্য, আমরা শুনতেই চাই না যে অপর দিকের মানুষটা তার কী অবস্থা। আজকে ধরো ফর এক্সাম্পল তুমি বাড়িতে বললে আমি ডিপ্রেশনে ভুগছি, এটা যদি বলো তাদেরকে, তার প্রথমে কী বলবে, ডিপ্রেশন মন খারাপ টন খারাপ করছে, দেখো তোমার মেয়ের অবস্থা দেখো মন খারাপ নাকি, তোমার ছেলের অবস্থা দেখো এ নাকি ডিপ্রেশনে ভুগছে, এইসবই বলবে। বেসিক্যালি তারা শুনতেই চাইবে না যে জিনিসটা কি, কেন হচ্ছে। এবারে কি হয়, তুমি যখন এটা বলতে গেলে তুমি দেখলে যে তারা শুনছে না, তখন তোমার মনের মধ্যে একটা বাজে এফেক্ট পড়ে, তোমার তখন এটাই মনে হবে থাক চুপ করেই যাই, দরকার নেই বলার, কী হবে বলে কেউ তো শুনবে না, নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়ে নিজের উপর। সেটাও কিন্তু মানসিক দিক থেকেই, মানে মেন্টাল হেলথের উপরই কিন্তু সেটা এফেক্টটা পড়ছে, এবং সেই যে তুমি চুপ করে যাবে সেই দিন, তারপর থেকে কিন্তু তুমি সেইভাবে কারোর সঙ্গে এটা ডিসকাস করতে পারবে না, কারণ তোমার তখন একটাই কথা মনে হবে যে আমি যাকেই শেয়ার করবো সে তো এইভাবেই রিয়্যাক্ট করবে। তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ধৈর্য দিয়ে আগে শুনতে হবে। দেখো আজকে বাড়ির লোক হয়তো তোমায় বলতে পারে যে এটা ডিপ্রেশন নয়, এটা মন খারাপ, জাস্ট একটা কিছু হয়েছে, একটা স্মল কিছু ইনসিডেন্ট হয়েছে, তুই এখান থেকে বেরিয়ে আসতে পারবি, কিন্তু সেইটুকু তো শোনার একটা সময় দিতে হবে। আমরা যদি সেটা শুনতেই না চাই, আমরা যদি বলি যে না এগুলো কিছুই না, জাস্ট ছেলে খেলা একটা ব্যাপার, ইয়ারকি মারছে ঠাট্টা করছে এরকম একটা ব্যাপার, এগুলো তো সময় দেওয়া মানে সময় নষ্ট করা, তাহলে কি হবে তাদের মেন্টালি আরও কী বলবো একটা বাজে এফেক্ট পড়বে, তো সেটা করবেন না। যদি কখনো মনে হয় যে আপনি শুনবেন না, আপনি অ্যাটলিস্ট তাকে নিয়ে কোনো কাউন্সিলার বা কারোর কাছে যান যে ভালো অ্যাডভাইস দিতে পারে, ভালো অ্যাডভাইস দিতে মনে পড়লো। থার্ড হচ্ছে আমরা এই যে মেন্টাল হেলথ ইস্যু নিয়ে যে কথাগুলো বলছি, আমরা সচরাচর কী করি বলতো, যখন দেখি যে বাড়িতে কাউকে শেয়ার করতে পারছি না, কোনো একটা ক্লোজ ফ্রেন্ড বা ওই প্রেমিক বা প্রেমিকা তার কাছে গিয়ে শেয়ার করি।
যে আমার এই অবস্থা, আমার মন খারাপ, আমার ডিপ্রেশন, আমার এই এই অসুবিধা হচ্ছে, তুমি প্লিজ হেল্প করো, তুমি কিছু সাজেস্ট করো। এবার এটা বুঝতে হবে যে আমি যে মনের কথাগুলো শেয়ার করবো, আমি তো সেটা সবার সাথেই করতে পারি, কিন্তু আমি কেন ওই মানুষটার কাছে শেয়ার করলাম? কারণ আমি এক্সপেক্ট করি যে সেই মানুষটা আমাকে একটা পজিটিভ ফিডব্যাক দেবে, একটা এমন কোনো অ্যাডভাইস দেবে যেটা শুনে আমার কাজ দেবে। এবার ধরো আমি সেই মানুষটাকে বললাম, সেই মানুষটাও একটা ভালো কোনো অ্যাডভাইস দিল, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা খাটে না, মানে সেটা কোনো এফেক্ট আমার ওপর পড়বে না। যদি আমি ক্লিনিক্যালি দেখি, যদি আমি সেই কী বলবো সাইকোলজি পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, যদি আমি কাউন্সিলার পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে কিন্তু হয়তো সেই জিনিসটা হয়তো কাজে লাগছে না। আমি সেটা ট্রাই করলাম, আমি তো জানি না, সেসব আমার ভালো বন্ধু, আমার ভালো মানে বেস্ট ফ্রেন্ড, প্রেমিক বা প্রেমিকা আমাকে বলেছে, আমি সেগুলো শুনলাম, শুনে টুনে দেখলাম কাজে দিচ্ছে না, তখন কিন্তু সেখান থেকে বেরোনোটা চাপ হয়ে যায়। তো ওই জন্যই বলবো, থার্ড যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে তাকেই শেয়ার করো যার থেকে তুমি একটা ভালো অ্যাডভাইস পেতে পারো। এক্ষেত্রে তোমার যদি মনে হয় লুকিয়ে হোক যেভাবে হোক একজন কাউন্সিলরের কাছে যাও, সব কিছু ওই ভালো বন্ধু, সব কিছু ওই প্রেমিক বা প্রেমিকার উপর ছেড়ে দিবে। দেখো আজকে ধরো তোমার ভাইরাল ফিভার হয়েছে, ঠিক আছে, তোমার শরীর খারাপ, কিছুতেই জ্বর সারছে না, তুমি বাড়িতে যে নর্মাল রেমেডিসগুলো আমরা করে থাকি সেগুলো করার পর তুমি কোথায় যাবে? একজন ডাক্তারের কাছে। কেন ডাক্তারের কাছে যাবে? তুমি তো একজন ইঞ্জিনিয়ারের কাছেও যেতে পারো, তুমি তার কাছ থেকে অ্যাডভাইস নিতে পারো, কিন্তু তুমি নেবে না। কারণ তুমি জানো যে আমি যদি ডাক্তারের কাছে যাই, প্রপার ডাক্তারের কাছে যাই যে কিনা এই ধরনের জিনিসগুলো জানে, সে আমাকে ঠিকঠাক অ্যাডভাইস দেবে, কারণ সেটা তার প্রফেশন, সে এটাই করছে, এটাই তার কাজ। তো আজকে সেম জিনিসটাই মেন্টাল হেলথ যখন কোনো ইস্যু হবে, তখন পাড়ার বন্ধু বা ওই ফেসবুক ফ্রেন্ড বা কোনো একটা মানুষকে গিয়ে বলার থেকে আমার মনে হয় একজন প্রপার কাউন্সিলের কাছে যাওয়া উচিত। কারণ সেখানে গেলে হয়তো তুমি একটু হলেও ভালো কোনো অ্যাডভাইস পেতে পারো। হ্যাঁ, এবার তোমাকে এটা বুঝতে হবে যে দেখো কাউন্সিলারের কাছে গেলে সেখানে হয়তো তোমার টাকা খরচ হতে পারে, কনসালটেশন ফি, কারণ সবাই ফ্রিতে করে না। এবার সেটা যদি তোমার দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে তুমি কী করবে তখন? সেক্ষেত্রে একটা অ্যাডভাইস দিচ্ছি, আমি কোনো কাউন্সিলার নই, আমি কোনো সাইকিয়াট্রিস্ট নই, আমি সাইকোলজি নিয়ে পড়াশোনা করিনি, কিন্তু আমি একটা গ্রুপ চালাই যেটা কিনা ফেসবুকে আছে, নাম হচ্ছে শেয়ার ইয়োর থটস। সেখানে তুমি তোমার মনের কথা শেয়ার করতে পারো, নিজের নাম ছাড়াই, নিজের নাম না দিয়েও তুমি তোমার লেখা, তোমার মনের কথা তুমি সেখানে জানাতে পারো। সেখানে কতটা ভালো অ্যাডভাইস পেতে পারো আমি জানি না, হয়তো মনে হবে যে অ্যাডভাইসগুলো শুনলে আরও খারাপের দিকে চলে যাচ্ছে, হয়তো মনে হতে পারে সেখানে অনেকে খিল্লি করছে, ইয়ার্কি করছে সেই তোমার কথা শুনে, কিন্তু আমি মনে করি যে যেসব মানুষগুলো কারোর সঙ্গে কোনোভাবে নিজের কথাগুলো শেয়ার করতে পারছে না, কোনোভাবেই শেয়ার করতে পারছে না, তাদের জন্য এরকম একটা গ্রুপের দরকার। অ্যাটলিস্ট নিজের মনের কথাটা তো শেয়ার করতে পারবে নির্দ্বিধায়, কারণ সেখানে তোমাকে কেউ জাজ করতে আসবে না, তোমাকে কেউ বলতে আসবে না তোমার নাম ধরে যে তুই এই জিনিসটা করেছিস, সেটা নিয়ে তোমাকে কেউ কিছু করতে পারবে না, কারণ তোমার নামটাই সে জানতে পারবে না। ট্রাই করে দেখতে পারো, আমি লিংক দিয়ে রাখছি ডিসক্রিপশনে, তোমরা সেখান থেকে জয়েন করতে পারবে। ফোর্থ যে রিজনটা সেটা হচ্ছে তুমি, তোমার কথা বলছি, তুমি চেষ্টা করো এই জিনিসগুলো বাড়িতে বলার। আমরা ভয়তে অনেকে বলি না, ভয়তে বলি না, তারা কি রিয়্যাক্ট করবে সেটা পরের কথা, কিন্তু আমরা প্রথমে ভেবেনি বাবা বাড়িতে বলবো না, নমস্কার, এরকম করে নমস্কার করে বেরিয়ে যাই, ওই ভয়টা পেলে চলে না। তারা হয়তো বাজে রিয়্যাক্ট করতে পারে, তোমাকে হয়তো বকা দিতে পারে, ঝাড় দিতে পারে বাংলা কথা, কিন্তু তুমি বলে দেখো, হতেই তো পারে যে তোমার কথাটা শুনে তারা বুঝতে পারলো যে না এর তো কিছু একটা হয়েছে, এ যখন বলছে এরকম, এ তো কোনোদিনই আমাকে বলে না এরকমভাবে, নিশ্চয়ই কিছু একটা হয়েছে, সেটা হতে পারে, এরকম একটা কথা বললে হয়তো তোমাকে তারা সাপোর্ট করতে পারে, কিন্তু সেটা তখনই বুঝতে পারবে যখন তুমি তাদেরকে গিয়ে সেটা বলবে। অনেকে ভয়তে বলে না, বাড়িতে বলবো কি দরকার, নানা থাক থাক বাবা থাক, নিয়ে বলে না, তো সেটা করলে হবে না। আমার মনে হয় এইগুলোই হচ্ছে মেন কারণ যে কারণে মেন্টাল হেলথ ইস্যুগুলোকে নিয়ে আমরা খুব একটা বিশেষ প্রায়োরিটি দিই না। দোষটা সবারই, আমাদেরও, কারণ আমরা বলি না বা আমরা হয়তো মানে সেইভাবে মিশি না, বা অপর দিকে যে মানুষগুলো আছে সেইভাবে শোনার চেষ্টা করে না, এবং ওই যেটা প্রথমেই বললাম যে ল্যাক অফ ইনফরমেশন বা ল্যাক অফ কী বলবো অ্যাওয়ারনেস, তো সেগুলো যদি বাড়াতে হয়, সেগুলো যদি ঠিক করতে হয়, তাহলে আমি
এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা মানুষকে বলবো যে আপনাদের যে পাড়াতে আপনারা আছেন, যে সোসাইটিতে আছেন, যে কমিটির মধ্যে আছেন, যে স্কুলে আছেন, যে কলেজে আছেন বা যে ক্লাবে আছেন, যেখানেই থাকুন না কেন, সেখানে একটা করে ইনিশিয়েটিভ নিন। প্রত্যেক মাসে না হোক, দু মাস তিন মাস অন্তর অন্তর একটা করে দিন সেখানে দিন, যেখানে ডিসকাশন হবে মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ। দরকার পড়লে আপনারা আপনাদের পাড়া বা আপনাদের যে লোকালিটি বা আপনাদের স্কুল বা কলেজে কাউকে আনুন যে কিনা কাউন্সিলার বা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট, আনুন তাদেরকে, বা কোনো সোশ্যাল অ্যাক্টিভিস্টকেও আনুন, যাতে আপনাদেরকে তারা কিছু এক্সাম্পল দিতে পারে, রিয়েল লাইফ এক্সাম্পল, যে কীরকম কী হতে পারে। কারণ আপনারা যদি একটু নিউজগুলো খুলে দেখেন, তাহলে ফিজিক্যাল হেলথে যত না বেশি মানুষ মারা যায়, তার বেশি পার্সেন্টেজ মানুষ কিন্তু মারা যায় মেন্টাল হেলথ ইস্যুর জন্য। আমরা সেটা বলি না, আমরা সেটা চেপে যাই। এরকম অনেক মানুষ আছে যারা কঠিন রোগে ভুগেছে, কিন্তু তারা বেরিয়ে এসে শুধুমাত্র তাদের মানসিক জোর ছিল বলে, মেন্টাল স্ট্রেংথ ছিল বলে। এটা কিন্তু সচরাচর সবাই পারে না, তখনই পারে যখন কিনা আমরা তাকে সাপোর্ট করি, তখনই পারে যখন তার মধ্যে সেই স্ট্রেংথ, সেই শক্তিটা থাকে। সেই শক্তি এবং স্ট্রেংথ যদি বাঁচিয়ে রাখতে হয়, যদি আমাদের এই ইয়াং জেনারেশন, যে আপকামিং যে জেনারেশনটা আসছে, তাদেরকে যদি আমরা একটা ভালো জায়গা নিয়ে যেতে চাই, একটা ভালো দিকে পাঠাতে চাই, তাহলে এই জিনিসগুলো নিয়ে কথা বলতে হবে, সবাইকে বলতে হবে, এবং সেটা দরকার হলে একজোট করেও করা যেতে পারে। সেরকম যদি কোনো সাজেশন বা কোনো হেল্প লাগে আমার থেকে, অবশ্যই জানাতে পারেন, আমি সেই ডিটেলসও দিয়ে রাখবো এই ভিডিওর ডিসক্রিপশনে। আজকে আমি কোনো প্রশ্নের উত্তর দিতে আসিনি, আজকে আমি মনে করেছিলাম যে এই জিনিসটা নিয়ে একটা ভিডিও করা যেতে পারে, সেটাই করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হয় যে এই ভিডিও থেকে কোনো মেসেজ তোমরা দিতে চাও সোসাইটিকে, তাহলে অবশ্যই শেয়ার করো ভিডিওটা। এবং তার সঙ্গে সঙ্গে যদি আমার এই ভিডিওসগুলো ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি চেষ্টা করছি রোজ নতুন নতুন ভিডিওস নিয়ে আসার, যেখানে তোমাদের কিছু অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করি। আজকের মতো এতটাই, টাটা।